15 কিমি মত আশা করি অনেকটা ভালো আছো আমি একদম পাটাপাটি আছি আর আরেকটা নতুন ব্লগ মানে আজকে অষ্টমীর দিন তো সবরে সবার প্রথমে হ্যাপি অষ্টমী তো এটা দিয়ে শুরু করি যে আজকে প্রথমে অষ্টমীর দিন হাইলাকান্দিতে থাকলে মিশন দিয়ে শুরু হয় তো আজকে শুরু হইছে আওয়াজ আই গেছে চলো মিশনের ভিতরে যাই বাকি গল্প সব কিছু হইবে ভক্তকালী তোরা নমস্তুদে নমো এখানে দেখতে পারো সব মানুষ আই গেছে এখানে বোয়া চলে এখানে দেওয়া চলে অঞ্জলি চলো মারিকেন আগে প্রণাম করলে তো গাইস দেখতে পারো মিশনে আই গেলাম এইটাই সেই আমরা হাইলাকান্দির ফেমাস মিশন এখানে নাইলে অষ্টমী অন ইনকমপ্লিট তো এখনো দেখতে পারো ভিড় উড় নাই সকাল সকাল আই গেছি যাতে ফটো উঠো উঠা যায় এরপরে দিয়ে একটু পরের দিকে পুরাপুরি ভিড়টা লাগবে তো মিশনে সকাল সকাল আই গেলাম আর একলা আইছি না এখানে দেখতে পারো মোস্ট ক্রিয়েশন আর সঙ্গে আমরা সঙ্গে বান্ধবী দেবশ্রী আছে তো মোস্ট ক্রিয়েশন কোয়াই দুঃখিনী না দুঃখিনী আমার হাসি উঠে গেছে মোস্ট ক্রিয়েশন শুনে নাম নামটা কি এখন ব্র্যান্ড বেশি হয়ে গেছে তো আজকে আমরা প্ল্যানটা কি আছে একটু আমরা যদি কইলেও তো একটু ভালো হয় একটা সাডেন প্ল্যান কবের থেকে ট্রেনিং চলে উদারবন সব তো গিয়া দেখি লেগেছে জানি না আমরা গিয়ে দেখার কিছু হাইমনি সব দেখা শেষ সব দেখতে দেখতে একদম কুনা কানা জানা আছে যে কোন কিতা আছে তবু আবার ইচ্ছা হইলো যে না তো সাডেনলি প্ল্যানটা এরকম হয়ে গেছে কালকে রাতে কে জুমি দিয়ে মেসেজ করছে বুঝলে জুমি দিয়ে মেসেজ করছে জুমি দিয়ে তো থ্যাংক ইউ জুমি দিয়ে তুমি খোয়া হয়ে যাওয়াটা হওয়ার ফাইনালি নাইলে অত বছর ধরে প্ল্যানই করতাম উদারবন যাইমু যাওয়া কোনো দিন হইছে না না বাট এবার হইব জুমি দিয়ে তুমি একমাত্র তো এটা হইব আজকে পরের দিকে তো ওখানে আমরা অ্যাডভান্স হয়ে গেছি পরে ভিডিওতে তো এর আগে কইলাই ওখানে আইছি মিশনে কারণ কি মিশনে অষ্টমীর দিন আওয়া আর ফটো নেওয়াটা কম্পালসারি আর জাস্ট যেহেতু শিলচার যাই মুগে এর পরে এটা লাগে দেখতে পারো ফর্মাল ড্রেস হয়ে গেছি নাইলে পাঞ্জাবিতে দেখলাই নে একটু দুঃখ লাগে পাঞ্জাবি কিনলাম হ্যাঁ একটু টুইনিং টুইনিং করিয়া কিনছিলাম বাড়িতে কোনো কামও লাগছে না রয়ে গেছে বাকি মিশনের দেখিলে মানুষ যেহেতু ওখানে পুরো টাইম হয়েছে না ভিড় আর তবু ওখানে দেখতে পারো একটু একটু খালি ফাইলিছি ফটো টটো উঠে যাইমু বাকি ভিতরটা দেখাইবো মানুষ ভিতরে কিন্তু মানুষ এখন প্রচুর হয়ে গেছে চলো ভিতরটা দেখাই মিশনের তো এখানে দেখতে পারো তেমন একটা ভিড় না ভিড় শুরু হইব একটু পরে আর এখানে মানুষ কিন্তু এখানে তবু আওয়াজ শুরু এখানে দরজা কোনো খোলা হয়েছে না আর এখানে মেইন যে মেইন অ্যাট্রাকশন এখানে অলরেডি এত ঠান্ডা লাগে এত আরাম লাগে আর মানুষও প্রায় প্রায় আওয়াজ শুরু হয়েছে একটু পরে তো খেচাখচ জানাই আছে এটা হইলে পুরোপুরি মিশনের ভিতরটা চলো ব্যাক সাইডে খাওয়ার জায়গাটা দেখিলাই গত বছর আসছিল প্যাকেটিংয়ের এই বছর এখানে খাবার ব্যবস্থা টেবুল বুল ফুরাফুরি করিয়া রাখা আছে দেখতে পারো তোমরা এখানে তো এখানে মহাভোগ অবভিয়াসলি মিলবই দেখতে পারো আস্তে আস্তে ভিড় হওয়া শুরু হয়ে গেছে এদিক পুরা প্যাকড হওয়া শুরু হয়ে গেছে চলো গরম লাগে একটু যাই ভিতরে গিয়া বই তো এখানে বইয়া বইয়া কিরকম লাগে একদম মানে কি বাইরে যত রৌদ্র ভিতরে এই যে স্ট্রাকচার আছে একদম মানে রৌদ গরম যেটা একদম করি লাগে ভিতরে বহুত একদম রিল্যাক্সিং ফিল তার উপরে যখন ফ্যান আছে আর কিনা চিন্তা হবে তো এখানে আমার বোনরাও আবার আই গেছে অলরেডি তো কিরকম কাটে আজকে অষ্টমীতে এখানে আইয়া তাই আইসে করিমগঞ্জ থেকে গিয়া এটা অল দা ওয়ে নাকপাটা এটা অলরেডি অল দা ওয়ে লাটম ভাই আর ফুসকি আইলা কান্দির তবুও তাই আইনা মিশন যাই গিয়া অন্য কানে কুড়ানি তো এইরকম মিশন আইয়া কিরকম লাগে গরমের মধ্যে মজা আছে ভিতরে গিয়া বইলে বেতালা আরাম পাই পাই আমরাও ভিতরে বোয়াত আসলাম তো এখানে দেখো আজকের অষ্টমীর পার্ব তো গাইজ ওখানে গাড়ি থেকে নামলাম এখানে দেখতে পারো ওই সিনারিওটা দেখার লাগিয়া যে দেখতে পারো কি সুন্দর লাগে জানি না ক্যামেরা কতটুকু জাস্টিস করে বাট সত্যি
খুব বেশি সুন্দর লাগে আই গাইস দেখতে পারো জুমি দিয়ে ফটোশুট করা আমরা মোটামুটি আবার আই গেছি রাস্তার মধ্যে একটু চিল মারা মজাই লাগে আর ওয়েদারটা একদম ফাটাফাটি অত ঠান্ডাও না মজা লাগে যাই পুরা একদম আর কি তো প্লেজেন্ট ওয়েদারে যাইমু তো আজকে পুরা পুরি আগে কইছি না যেহেতু উদারবন আগে তো কইছিলাম আমি তো উদারবন্দে যাইমু তো ওখানে শিলচর মেইন শিলচরটা ক্রস করে দিছি এখন জাস্ট উদারবন্দে ঢুকি যিমু কত সময় পড়ে আর এখানে দেবশ্রী দেখতে পারো তাই ভিডিও মুডে হয়ে গেছে তাই সব সিনারি ক্যাপচার করে তো গাইজ দেখতে পারো দাদা ওই রোডের ওই সাইড থেকে ফটোগ্রাফি করা এখানে সব জুমি দিয়ে ওই লেগে জুমি দিয়ে যার কারণে আজকে আমরা উদারবন্দে যাওয়ার মেইন প্ল্যানটা মেইন পুরা সাকসেসফুল হয়েছে যাতে তো তারা এখানে সব ফটোশুট চলে অলরাইট গাইজ তো শুট হয়ে গেছে মোটামুটি বেলাও দাদাই বাম্পার বাম্পার ফটো উঠেছে যদিও আমি উঠাইতে সময় অনেকটা ব্লারুর করে লাই কারণ ফটোগ্রাফির তেমন হ্যাবিট নাই বাট তবুও কাম চলবো ওখানে চলো ওয়ে টু উদারবন্দের দুর্গাপূজা বাকি ওখানে গিয়া মিললাম তোমরা সঙ্গে ফাইনালি আই গেলাম পিছনে আছে এইবারের যে ফেমাস অ্যাট্রাকশন নাম তো আর কইতে লাগতো না সবাই দেখি লিছে বাট যাও দেখছে আমার আমার নজরিয়ার দিক থেকে একটু দেখি লাও তো ওখানে যাইমু যেটা আমাদের উদারবন্দের দুর্গাপূজাতে থিম উদারবন্দের অবভিয়াসলি অনেকেই দেখি লিছো বাট যারা দেখছো না তারা আর যারা দেখি লিছো আরেকবার দেখি লাও বাইর লাগিয়া বাকি একটা বড় ওখানে বিকাল বাজের চারটা আর এখানে ভিড় এরকম ফাইনালি আমরা অনেকটা মেহনতের পরে একটা যে কুপন রয়েছে এক একটা কুপন কমসে কম প্রত্যেক বছরই আইমু বাট পূজাটা সুন্দর সুন্দর করিয়া করো ওটাই লোক একদম কোনো সিলুল কিচ্ছু নাই কেউ যদি চাই তারা যদি বদলাই না জেরক্স করে মারি দিব প্রিন্ট আউট করি আর টেরো পাইতো না 2022 লেখা নাই চলো তখন কুপন যদি না লইতাম তাহলে ঘন্টাতে কি দেড় ঘন্টা লাইনে তাড়াতে লাগাইলে যেটা পসিবল হয় না অ্যাকচুয়ালি আমরা অত দূরই থেকে যদি আই অতটুক লম্বা হয় না তার কারণে এই শর্টকাট রুটটা লইল তো ওখানে পড়া সব ওই ব্যাক সাইড দিয়া গিয়া এইদিকে দেখাই পুরা পুরি তো আমরা যাইলাম ওখানে আসি পুরাপুরি ব্যাকগ্রাউন্ড গীতা কইন যে ব্যাকগ্রাউন্ড লইয়া ফটো উঠা লাগে অনেকটা থেলা দেখা ওকে খাইয়া ফাইনালি দাদাই একটা ফটো উঠাইছই যেটা একদম মন খুশি ফুর্তি আর একদম নেক্সট লেভেলে পৌঁছাই দিছে তো আর এখানে আমার ব্যাক সাইডে দেখতে পারো ব্যাক ক্যামেরা ওই যে কইছিলাম লাইন দড়িয়া এই দেখতে পারো পুরাপুরি এইলো লাইন এমনিতে রেগুলার গেলে এই সবটি লাইন ফাড়িয়ে ফাড়িয়ে ঢুকতে ঢুকতে অবস্থা কাহি লই যায় আর টাইমও প্রচুর লাগে এটা সেই কেদারনাথের যে উপরের থিম যেটা এখানে লাইট ব্লিঙ্ক করে এখন পুরাপুরি জ্বলা শুরু হয়েছে না আর বাকি দেখতে পারো এখানেও তারা এখনো ফটোশুট চলেরি চলেরি কেরম লাগে রাইয়া ওলা বেমানি কথা কেদারনাথের ভিতরে যে শিবলিঙ্গ থাকে এটা রেপ্লিকা রেপ্লিকা বানানি হয়েছে এখানে নন্দী মহারাজ ওখানে পেট দিয়েও অত লাইন কিতা কইতাম ফাইনালি আই গেলাম উদারবন্দের সেই প্যান্ডেলের ভিতরে যেটা দেখার লাগিয়া অতটা দেখতে পারো কিরকম আর ভিড়টা দেখতে পারো ভিড় দেখো সামনে যাওয়া কেন এই অবস্থা
প্রচন্ড সুন্দর, খুবই সুন্দর, প্রত্যেক বারে যেরকম বনে একটা খুবই ঠান্ডা আসিল আমার সময় গাড়ি অত কিছু আসিল না যে নাচতে পারছিলাম গরম সুন্দর মানুষের লাইটিং পয়সা তো দেওয়া চলে প্রসাদ লই লিছি, পূজা করে লিছি, অনেকটাই মজা লাগলো, তখন পেট পূজা দেওয়ার যাইম। এরপরে দিকে পেট পূজা উজা দিলাইছি, তারপরে আর ঘরে আই গেছি, তো এরপরে আর শুট উট করছি না। সো ভিডিওটা এখানেই শেষ করি, আশা করি তোমরা ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাকে তাইলে একটা লাইক করিও, লাইক করলে অনেকটা ভাল লাগে। আর চ্যানেলটাতে নতুন থাকলে সাবস্ক্রাইব করিয়া নিও, সঙ্গে বেল আইকন প্রেস করিও, আর কমেন্ট ডেফিনেটলি করিও যে কিতা ভাল লাগলো না লাগলো। আর সরি ভিডিওটা লেটে পোস্ট করলাম, কারণ সঙ্গে সঙ্গে কিতা কয় পোস্ট করলে ওই পূজার সময় কেউ ভিডিও টিও দেখার টাইম থাকে না, না ওটা লাগিয়া আমি এখন আরামসে পূজার পরের দিকে ভিডিওটা দিই, দেখছো এটা লেট এলো। আমি বললাম তোমরা সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।